জায়গাতে সেটা হচ্ছে এসপ্ল্যানেড আমার একটু অফিশিয়াল কাজের জন্য দিনটা শুরু করা যাক কনফার্ম কনফার্ম কর আচ্ছা না তাই বাসে প্রচন্ড ভিড় নন্দি কেমন আছো ফাইনালি পেয়ে গেলাম ট্যাক্সি উনি চা খেতে গেছে তো আমাদের ওখানে টাইমলি পৌঁছানোর একটা ব্যাপার আছে প্লাস বাসে প্রচন্ড ভিড় আর ঠিক করে বাস আসছেও না কেন জানো জানি না কিছু হয়েছে কিনা আর প্লাস উবের দেখলাম উবেরে 450 টাকা মানে 434 টাকা চাইছে যেখানে ট্যাক্সিতে আমরা যাচ্ছি 350 টাকাতে অনেকটা বেশি আমার কাছে মনে হয় কারণ 450 টাকা দিয়ে মানে আমি খেয়ে দেই নাস্তে নাস্তে চলে আসব আমি 450 টাকা দেব না জানি প্ল্যানেটে গাদা গাদা লোক ওখানে গরম লাগবে তো তুমি কোটিবার কোথাও গাছ বা নদী দিদিকে জিজ্ঞেস করেছেন দিদি বলে বাইরে ফেরার সময় ঠান্ডা পড়তে পারে তাই জন্য আমি বলেছি যে হালকা কিছু একটা যত ভিতরের দিকে যাবে কলকাতা থেকে পুরো গরম লাগবে ঘুরবো একদম এই দুটো আমার হয় না মানে আমি ঘরে পড়ে থাকবো তাও ভালো কিন্তু না হচ্ছে ব্যাপার আমি তো ছেলেদের সিটে গিয়ে বসে পড়ি মানে তবু আমার বসতে আমি দাঁড়াবো না আর ভালো এই এরকম কেউ হাত দেবে না আমি ইচ্ছে করে দিয়েছি সেতু মতো লাগছে হ্যাঁ সুন্দর লাগছে বেশ
ভালোবাসা এদের। এখন পিজির ওখানে আছে এক্সাইটেড লুনা দিদি, মিস ইউ সো মাচ লুনা দিদি। কারণ লুনা দিদি এখানেই চাকরি করে, অফিসেই আছে। Thank you. আমার না দশ হয়েছে না, মানে আমার ফুটপাতের দোকানগুলোতে ঘুরতে ইচ্ছে করছে, কিন্তু তার আগে আমাকে কাজটা করতে হবে। ম্যাডাম আমি তো এখান থেকে শ্যাম্পু নিয়ে যাই, শ্যাম্পু 100 টাকা। সেভিংস সেভিংস ফাইনালি অফিসটা পেয়ে গেছি। অনেক ঘুরতে হচ্ছে, অনেকে জিজ্ঞেস করতে হচ্ছে এই লাল বিল্ডিং, তো এই তো এই বিল্ডিংটা। তুলনামূলক কম ভিড় আজকে, মানে এখন হয়তো কম ভিড়ই থাকে না। ওই তো দেখো কোথা দিয়ে কোথায় চলে গেছি। এই তো দেখো এবার এখানে যাব, এর মধ্যে ভিডিও করতে যাচ্ছি। কাগজ সাইন করতে পাঠানো হয়েছে, 30 মিনিট হবে, বসে আছি। মোটামুটি 1 ঘন্টা লাগবে বলেছে, দেখি কখন দেয়। মাঝে একবার এসেছিল ভেবেছি, তো আমারটা দৌড়ে গেছি কিন্তু আমারটা আসেনি। বসে বসে কি ফোন ঘাটা ছাড়া কোনো উপায় নেই। তো দেখো যে পারছে তার ফোন নিয়েই ঘাটছে। অফিসিয়াল কাজ আমার, আর তারপরে যেটা হয়েছে যে আমি এসেছি ফর্ম ফিল আপের সময় আমি বানান ফানান, মানে বানান ফানান বলতে ভুল লিখেছি আর কি, বানান ভুল আর কি, মানে যেটা লিখতে হবে আমি অন্য কিছু লিখে দিয়েছি, ভুল হয়ে গেছে। তারপরে আবার একটা জেরক্স আমি করিনি, মানে আমি করেছি মার্কশিট, লাগবে হচ্ছে অ্যাডমিট কার্ড। তো সেই অ্যাডমিট কার্ডের মার্কশিট আনতে আবার সে ঘুরে ঘুরে গেছি, মানে সেই চক্কর খেয়ে আবার এসেছি। ফাইনালি কাজ শেষ সাকসেসফুলি আর কি। এখন আমরা প্ল্যানেটে ঘুরবো, কিনবো, খাবো আর ব্লগ বানাবো। Allah
ফ্রাইড রাইস অর্ডার করেছি, তো তিনজনে ভাগ করে খাবো, নইলে মানে ফুল এক একটা পারবো না, বসে আছি। কি বললো দিদি, দুটো অর্ডার করেছি। এইটা বেশ, না এগুলো তো আটকা নিচের দিকে আবার। এইগুলো কি ভালো দেখতে? এগুলো কিরকম? বেস্ট বার্গেনিং করে আমার দিদি, একে নিয়ে আসতে হয়। যদি একটা টাকার গাছ থাকতো তাহলে কতই না মজা হতো, কত কিনতে পারতাম, সব কিনতে ইচ্ছে করছে আমার। মনে হচ্ছে পুরো মার্কেট তুলে নিয়ে বাড়ি চলে যাই, আর আমি কিনতে এলে আমার মাথা ঠিক থাকে না। হ্যাঁ হ্যাঁ, পাগল তো পাগল। ঠিক আছে, বাচ্চাদের জামা, আমার তো বাচ্চা নেই। কালারফুল চশমা, যারা স্প্ল্যানেডে মানে পাবলিক ওয়াশরুম খোঁজো মানে বা জানো না, তাদেরকে আমি জন্য দেখাচ্ছি। এই এসি মানে এই যে এস হক মার্কেটটার মধ্যে ঢুকবে, এর মধ্যে হচ্ছে পাবলিক ওয়াশরুম পাবে। দিদি 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 দিদি, চুল, কত চুল! এই তো এখানে 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 কত চুল! দেখো খাদিমসের উল্টো দিকে আর কি ওয়াশরুমটা তোমরা পেয়ে যাবে। আমরা এখন এদিকে যাব। অনেক ভালো ভালো কালেকশন আছে, তোমরা চাইলে আসতে পারো। আর শীত পড়ছে তো ভালো ভালো শীতের জিনিস এসছে, ভীষণ সুন্দর এগুলো। যদি আমার মাথাটা একটু সাইজে বড় বলে আমার ভালো লাগে না দেখতে। আরে দেখো প্রচুর ব্যাগ, গ্লিটার গ্লিটারটা বেশ সুন্দর। কত কত ব্যাগ, লিডার দারুন দিক ভীষণ দারুন।
ইয়াররিংস হ্যাঁ সুন্দর দেখতে তারপরও খাবার দেখলে পাগল হয়ে যায়। কি করব, ছোট মানুষ মুখের উপরে এমন করুণ ভাবে তাকে খেতে চাই যে না করতে পারি না। ওই আবার হাত ধরছে, খাও 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 খাও। আমি খাবো না, কারণ আমি হেলথ কনসিয়াস এখন। মানে একদিনে হাজার রকম বাইরের খাবার খাই না, এতে শরীর খারাপ হতে পারে, তো একদিনে একরকমই ঠিক আছে। রিক্সায় উঠে গেছি আমরা, দিদি পেছনে রিক্সায় আছে, দিদি আমাদের সাথে আগে বাড়িই যাবে। জিনিসপত্র সব একসাথে কেনাকাটা হয়েছে তো, জানি না কিছু। তোরা যাই যে আমাকে ঘেউ ঘেউ করছিস, আমি কিন্তু ভিডিও করে দিয়ে দেবো, তখন দেখি সিঁড়ি বাড়িতে ইচ্ছে করে মনে হয় কিন্তু বসে থাকি, কেউ টেনে হিঁচড়ে তুলে দিক। এই হচ্ছে আমাদের সব জিনিসপত্র, যা কিছু কিনেছি এগুলো আমি দেখাতে পারছি না এখন, পরে যদি মনে হয় কখনো দেন শেয়ার করব। 5:30 বাজতে চলেছে, আমরা কটায়? হ্যাঁ 5:30 বাজে, আমরা তো বেরিয়েছিলাম আই থিঙ্ক 10:30 নাগাদ হয়, মানে ওরকমই একটা। অ্যান্ড এখন ফিরেছি, তো ফাইনালি কাজ বাজ তো ঠিকঠাকভাবে হয়েছে। আর এত কিনেছি না সিরিয়াসলি, বিক্রি প্রো ম্যাক্স আলট্রা প্রো লাইট সব কিছু হয়ে বসে আছি। মানে অনেক দিন পরে গেছি স্ট্যান্ডার্ড, মানে 1 ইয়ার 1 বছরের বেশি, কারণ আমি লাস্ট গেছিলাম বই কিনতে যখন কলেজ স্ট্রিট গেছিলাম দিদির সাথে, তো সেই টাইমে আমি গেছিলাম স্প্ল্যানেডে। তো এতদিন পরে আমি গেছি, তো এবার 1 বছর পরে প্রায় স্প্ল্যানেডে গেছি, তো তাই জন্য আর সামলাতে পারিনি। মানে পুরো যা পেরেছি তুলে নিয়ে মার্কেট তুলে নিয়ে চলে এসেছি, যদি টাকার গাছ থাকতো আমি পুরো মার্কেট নিজের নামে লিখে নিতাম, সত্যি কথা বলছি, মন থেকে বলছি। এতটাই ভালোবাসি এসব কিনতে, একদমই এটা উচিত না, এটা খুবই ব্যাড হ্যাবিট বলতে পারো, বাট আমার আছে, আমি ভীষণ কিনতে পছন্দ করি, ছাড়তে পারবো না, ঠিক ছাড়তে পারবো না। অ্যান্ড যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ডু লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার, অ্যান্ড প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল, হিট দ্য বেল বাটন অলসো। তুমি কিনেছো? ও
এন্ড হচ্ছে গিয়ে আর সত্যি কথা স্প্ল্যানেডে ভীষণ ভালো ভালো কালেকশন এসেছে শীতের প্লাস মানে আমার তো দারুণ লেগেছে বলতে পারো। তো তোমরা যারা কিনতে চাইছো শীতের ড্রেস ফ্রেস তোমরা যাও স্প্ল্যানেডে আরামসে কেনো। এন্ড ভিডিওটা আমি এখানে শেষ করে দিচ্ছি, থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও, স্টে প্রিটি, স্টে গুড, স্টে হেলদি, টাটা, গুড নাইট টু এভরিবডি, সি ইউ ইন মাই নেক্সট ব্লগ, টাটা।